হামতুল্লাহ বরকাত আমাদের একবার জানতে চাইছেন যে অজুর ফরজ কয়টি হানাফি মাঝ হবে চারটি মালিকী মাঝ হবে আটটি তাহলে আহ সহিদ মতে অজুর ফরজ কয়টি আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুল্লাহ জি অজুর ফরজ কয়েটি এটি সংখ্যায় নির্ধারণ করে আমাদেরকে কিংবা এভাবে বলে দেওয়া হয়নি কোথাও যেটি হয়েছে সেটি হচ্ছে আয়েদার যে আয়াতি কারিমের বিদ্যাল সোমান তালা অজুর প্রসঙ্গ নিয়ে এসেছেন সে আয়াতি কারিমাকে স্টাডি করে যুগে যুগে ইসলামিক স্কলাররা আহ তারা অজুর ফরজ সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করেছেন তো সেই ভিত্তিতে সেখানে চারটি ফরজের কথা স্পষ্টত দেখা যায় আর দুটি ফরজ ওই আয়াতের লুকানো রয়েছে সেটার একটি হচ্ছে ধারাবাহিকতা আর দুই নাম্বারটি হচ্ছে আপনার এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে আর এক ধৌত করা তো এই হিসাবে চারটি এবং দুইটি ছয়টি তো চারটি ছয়টি বা আটটি এ নিয়ে কোনো ধরনের তর্ক বিতর্ক বা বিবাদ তৈরি করার কোনো সুযোগ নেই বরং আমাদের এক্ষেত্রে যদি একটি জিনিস আমরা খেয়াল করি এবং সেটাকে যদি আমরা ভালো করে জেনে নিতে পারি তাহলে এই সামান্য যে সংখ্যার যে একটা তফাত সেই তফাতটা থাকবে না সেটা হচ্ছে সেফাত রসুল্লাহ সাল্লাম যে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের অজুর যে পদ্ধতি সেটা কি ছিল তো আমরা যদি সেই পদ্ধতিকে গ্রহণ করি তাহলে তার ভিতরে দেখা যাবে যে ফরজ থাকবে সেখানে সুন্নাদ থাকবে থাকবে চলে আসবে হচ্ছে আমাদের হতে হবে মোস্তাব আর সুন্দর তখনই হবে যখন অজুটা একমত আল্লাহর জন্য করা হবে অজুটা যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালামের অজু অনুযায়ী পদ্ধতি অনুযায়ী করা হবে আদব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অজু শুরু করেছেন দুই হাত ধোয়ার মধ্য দিয়ে সেভাবেই আমরা শুরু করবো এবং তিনি অজু শেষ করেছেন দোয়া পাঠ করার মধ্যে যা কিছু রয়েছে সেটাই অজুর বৈশিষ্ট্য এবং সেগুলোই আমাকে করতে হবে এই বিশ্বাস এই চিন্তা যদি আমার ভিতরে থাকে এবং সেন যদি আমার ভিতরে যদি কর্ম থাকে তাহলে অজুর কে চারটি বললো কে ছয়টি বললো কি আটটি বললো এটি নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার বা অজু হলো কি হলো না বা এরকম মতভেদ মত কেন এই ধরনের প্রশ্নগুলো আর থাকবে না আমরা মূল যে বিষয়টি টার্গেটে রাখবো আমাদের লক্ষ্য থাকবে যে আল্লাহ নবী সাল্লাহাম অজু কিভাবে করেছেন তিনি বিসমিল্লা বলে অযু শুরু করেছেন আহ দোয়া সাধু আল্লাহ ইহিল্লা এটা কালিমা শাহাদ পাঠ করে তিনি অজু শেষ করেছেন এর মধ্যে যেখানে যখন যে অঙ্গ যে পদ্ধতিতে যে নিয়মে এবং যে কয়বার ধৌত করেছেন যে কয়বার মাসেও করেছেন ঠিক ততটুকু সেই পদ্ধতিতে করার নামই হচ্ছে অজু অতএব আমরা সেটাই করব। সেটার ভিতরে ভরস থাকুক আর সুন্নাত থাকুক আমরা কোনো কিছু বাদ দিব না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেভাবে উজু করেছেন সেভাবে উজু করাটাই হচ্ছে সুন্দর ওযু এবং সেটাই হচ্ছে আমাদের কাম্য আল্লাহ আলম বেসাল্লাহ আসসালাম আল্লাহ নবীনা মুহাম্মদ